সরকারি যারা আওয়ামী লীগ এতখানি দেউলিয়া খেয়াল করেছেন আওয়ামী লীগের কোন রাজনীতি নাই আমরা আগে শুনতাম বিরোধী দলগুলো বিক্ষোভ করে বিরোধী দলগুলো মিছিল করে গতকাল সরকারি দল সারা দেশে তারা বিক্ষোভ মিছিল করেছে কার বিরুদ্ধে আমার এক রসিক বন্ধু বললেন তারা বিক্ষোভ করেছে জনগণের বিরুদ্ধে জনগণ কেন তাদেরকে ভোট দেয় নাই জনগণ কেন তাদেরকে ভোট ডাকাত হিসেবে চিহ্নিত করে জনগণ কেন তাদেরকে দুর্নীতিবাজ বলে জনগণের বিরুদ্ধে মূলত আওয়ামী লীগের বিক্ষোভ কি কতটা কি সত্য কথা এটা তা আমি বলেছি আওয়ামী লীগকে তো অচিরেই জনগণ কান ধরে বিরোধী শিবিরে নামিয়ে দেবে ওনারা একটু আগাম বিক্ষোভ মিছিল শুরু করেছেন বেশি আগে আগে বিক্ষোভ মিছিল শুরু করেছেন আর যেহেতু কোনো রাজনীতি নাই এখন আওয়ামী লীগ পুরোপুরি একটা দেখবেন আওয়ামী লীগ একটা প্রতিক্রিয়া পন্থী দলে পরিণত হয়েছে বিরোধী দল কর্মসূচি দেয় আওয়ামী লীগ পাল্টা একটা কর্মসূচি দেয় বিরোধী দল তারিখ পরিবর্তন করে আওয়ামী লীগ আবার একটা পাল্টা তারিখ পরিবর্তন করে তার মানে কি এত বড় একটা দল এই দল এতখানি নির্বিজ্জ এতখানি দেউলিয়া এই দলের আজকে দেশ এবং জনগণকে দেবার মতন তাদের কোনো কর্মসূচি নাই কোনো রাজনীতি নাই সেজন্য আওয়ামী লীগকে অনেকেই এখন একটা প্রতিক্রিয়াশীল গণবিরোধী সন্ত্রাসী দলের তাদেরকে তকমা দিয়েছে খুবই দুর্ভাগ্যজনক বঙ্গবন্ধুর কন্যাকে আজকে মানুষ ভোট চোর ভোট ডাকাত হিসেবে তাকে আজকে আখ্যায়িত করেছে তিনি যখন বিদায় নেবেন ইতিহাস একটা ভোট চোর ভোট ডাকাত হিসেবে তিনি যেভাবে ইতিহাসের কালো অধ্যায়ে নিজের নাম লেখাচ্ছেন আমরা নাগরিক হিসেবে লজ্জা পাচ্ছি আওয়ামী লীগ লজ্জা পাচ্ছি কিনা জানি না কিন্তু এরকম একটা তামাশার জায়গায় আজকে তারা নিয়ে গেছেন সেজন্য আওয়ামী লীগের কাজ আওয়ামী লীগ এখন বিরোধী দলের লেজুর বৃত্তি করছে তাদের যেহেতু কোনো রাজনীতি নাই আওয়ামী লীগ এখন বিরোধী দলের লেজুরে পরিণত হয়েছে বিরোধী দলের সামনে সামনে হাঁটার কোনো নৈতিক জোর নাই মাজার কোনো জোর নাই বিরোধী দলের পেছনে পেছনে আওয়ামী লীগকে লেজুর বৃত্তি করে এখন হাঁটতে হচ্ছে আমি কি সত্য কথা বলছি আমি সুতরাং আওয়ামী লীগের আজকে এরকম একটা লেজুর পন্থী লেজুরবাদী দলে আওয়ামী লীগ আজকে পর্যবসিত হয়েছে আজকে সকালবেলা এক সাংবাদিক বললেন আওয়ামী লীগের নাকি নেতা কর্মী যারা দরদি আছেন একটা গান নাকি খুবই জনপ্রিয় হয়েছে গানটা কি আগে তুই সুন্দর দিন কাটাইতাম গানটা শুনছেন না আগে তুই সুন্দর দিন কাটাইতাম মানে গত 15 বছরে খাওয়া দাওয়া লুটপাট করে তারা যেভাবে আরামে আইসে গত 15 বছর তারা পার করেছেন বিরোধী দল যখন রাজপথে নেমেছে আওয়ামী লীগের নেতা কর্মীদের ওবায়দুল কাদের ঘুম এখন হারাম করে দিচ্ছেন ওদেরকে এখন রাজপথে ডিউটি করতে হচ্ছে শুধু ডিউটি না ওবায়দুল কাদের আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে দিয়ে এখন তিনি ওভার টাইমের পরিশ্রম করাচ্ছেন এখন তিনি ওভার টাইম করাচ্ছেন তিনি ওভার টাইমের কোনো মজুরি দেবেন কিনা জানি না কিন্তু ওরা বিরোধী দলের পেছনে পেছনে ওরা হাঁটছে কিন্তু ঠিক মতন হাঁটতে পারছে না দৌড়াতে পারছে না 15 বছরে এত পাপের বোঝা আর টাকা পয়সার বস্তা নিয়ে কি হাঁটা সম্ভব টাকা পয়সার বস্তা নিয়ে এই ধন সম্পত্তি নিয়ে ওরা কি বিরোধী দলের সঙ্গে পাল্লা দিয়ে ওরা কি হাঁটতে পারবে দৌড়াতে পারবে ওরা এরকম একটা জায়গায় আজকে তারা নিয়ে গেছে কথা একটা কথা বলে শেষ করব একটা হচ্ছে এরকম একটা রাজনীতি বাংলাদেশের মানুষ নিশ্চয় দেখতে চায় না আপনারা এখন কি খেলা খেলছেন আগুন সন্ত্রাসের খেলা দেখছেন আপনারা সকল ভিডিওতে এটা ভাইরাল হয়েছে পুলিশ পাঁচজন কর্তাদের মধ্যে পুলিশ সেখানে পুলিশের ড্রাইভার সাক্ষ্য দিচ্ছেন গাড়ির যে ড্রাইভার তিনি সাক্ষ্য দিচ্ছেন হন্ডায় করে আসলো যাত্রীদেরকে নামায় দিল এরপরে পুলিশের নাকে ডাকাতে বাসের মধ্যে তারা আগুন ধরিয়ে দিয়েছে আবার পুলিশের সামনে দিয়ে আবার তারা নিরাপদে তারা বেরিয়ে গেল এরকম ঘটনা আমরা আরো আমরা লক্ষ্য করেছি সবগুলোর হয়তো ভিডিও ধারণ করা যায়নি তারা রাষ্ট্রীয় পরিকল্পনায় আজকে এইভাবে বাসে আজকে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে কারণ কি বিরোধী দলকে অগ্নি সন্ত্রাসী বলে তকমা দেওয়া এটা 14 আর 14 সাল নয় এটা 23 সাল এটা বাংলাদেশের মানুষ আপনাদের ভণ্ডামি ইতিমধ্যে জেনে গেছে আপনারা
যেভাবে অগ্নি সন্ত্রাসের কথা বলে বিরোধী দলকে দমন করবার জন্য একটা জমিন তৈরি করছেন, বিরোধী দলের বিরুদ্ধে হয়রানি মিথ্যামূলক মামলা দেবার জন্য আজকে আগুন সন্ত্রাসের যে নাটক তৈরি করছেন, এই খেলা ইতিমধ্যে মানুষ ধরে ফেলেছে। এই খেলা আর খুব বেশি জমবে না। সরকারকে হুঁশিয়ার করতে চাই, আগুন নিয়ে খেলা করবেন না। আগুন নিয়ে যারা খেলা করে তারা নিজেরাই শেষ পর্যন্ত আগুনে পুড়ে মরে। আর তারা যেভাবে আগুন নিয়ে খেলছেন, এই খেলা যদি বন্ধ না করেন অচিরে আপনাদের হাত পুড়বে, আপনারা এই আগুনে আপনারা পুড়ে মরবেন। আমরা কথা খুব সাফ সাফ কথা, দাবি কি অনতিবিলম্বে আপনাকে পদত্যাগ করতে হবে, দাবি অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করতে হবে, দাবি আবার বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে হবে, অবৈধ ভোট ডাকাতের পার্লামেন্ট বাতিল করতে হবে, এবং সেই ব্যবস্থা একজন প্রধানমন্ত্রীকে চূড়াচারী করে চূড়াচারী করে স্বেচ্ছাচারী করে সেই সংবিধান রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার করে একবিংশ শতাব্দীর উপযোগী মানবিক গণতন্ত্রের যে বাধ্যতামূলক রাষ্ট্র সরকার আমরা কায়েম করতে চাই। ফলে আমরা যেমন সরকার বদলাতে চাই, গোটা সরতান্ত্রিক ব্যবস্থা আমরা পরিবর্তন করে একবিংশ শতাব্দীর উপযোগী নতুন বাংলাদেশের স্বপ্ন, মুক্তিযুদ্ধে যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার, সেই লক্ষ্যে আমরা বাংলাদেশকে নিয়ে যেতে চাই। বাংলাদেশ জেগে উঠেছে, একটা গণজাগরণ ইতিমধ্যে গণ বিস্ফোরণে পরিণত হয়েছে, অচিরে এই গণজাগরণ গণ অভ্যুত্থানের পথ তৈরি করবে এবং এই সরকারকে লজ্জাজনক ভাবে বিদায় নিতে বাধ্য করবে। যদি সিদ্ধান্তে না হাতে অতীতে যেভাবে আইয়ুব খান বিদায় নিয়েছে, এর সাথে বিদায় নিয়েছে, আপনাদের পরিণতি হয়তো এর চেয়ে আরো খারাপ, আরো লজ্জাজনক ভাবে আপনারা বিদায় নেবেন। তোমরা সকল বিরোধী দল ঢাকার পাঁচটা প্রবেশ মুখে আমরা শান্তিপূর্ণ অবস্থানের কর্মসূচি দিয়েছিলাম, সেই কর্মসূচি ঘোষণা করার পর আপনারা লক্ষ্য করেছেন সরকারি দল থেকেও পাল্টা কর্মসূচি তারা দিয়েছে। অনেক রাতে আমরা জানতে পারলাম ঢাকা মেট্রোপলিটন পুলিশ তারা এই শান্তিপূর্ণ অবস্থানের বিরুদ্ধে তারা নিষেধাজ্ঞা দিয়েছে। এরপরে অনেক রাতে আমরা জেনেছি সরকারি দল তাদের কর্মসূচি তারা প্রত্যাহার করেছে। তারপর সরকার থেকে সকাল থেকে ঘটনা কি, ঢাকার এই পাঁচটা প্রবেশ মুখে বিরোধী দলগুলো যখন শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান গ্রহণ করছে, তখন আমরা লক্ষ্য করলাম সরকারি দলের ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবী বিভিন্ন লীগের লাঠিধারী হেলমেটধারী সন্ত্রাসীরা পুলিশের ছত্র ছায় তারা মহড়া দিচ্ছে। পুলিশের ছত্র ছায় একটা সন্ত্রাসী পরিস্থিতি তারা তৈরি করেছে। বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ সহ সরকারি দলে এই সন্ত্রাসীরা তারা একটা তাণ্ডবে তারা শুরু করে, আপনারা জেনেছেন। এরপরে সেখান থেকে এই পাঁচটা পয়েন্ট থেকে শত শত বিরোধী দলের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার হয়েছে। বৈশ্য রায়ের মতন এরকম একটা সিনিয়র নেতাকে রাজপথে যেভাবে তাকে শুইয়ে ফেলে, যেভাবে তাকে পিটানো হয়েছে, গত 15 বছরে আমি এরকম কোনো বা আরো বলতে পারেন 30 বছরে এরকম কোনো ঘটনার কথা বলা যাবে না। এবং তিনি রক্তাক্ত হয়েছেন, তারপরে ঘটনা আপনারা জানেন কিভাবে সরকার দমন নিপীড়নের পথ তারা নিয়েছে। গাবতলিতে গণতন্ত্র মঞ্চ আমরা অবস্থান নিয়েছিলাম, অবস্থানের শুরুতেই মঞ্চের শীর্ষ নেতা ভাষানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুকে কিভাবে হেনস্থা করে তাকে গ্রেপ্তার করা হয়েছে, দারুসসালাম থানায় তাকে নিয়ে যাওয়া হয়েছিল। তার দলের ডক্টর আবু ইউসুফ সেলিম তাকে গ্রেপ্তার করা হয়েছে, নাগরিক পক্ষের কেন্দ্রীয় নেতা আব্দুর রাজ্জাক সজীবকে তাকেও সেখানে গ্রেপ্তার করা হয়েছে। সরকার তাদেরকে গ্রেপ্তার করেছে শান্তিপূর্ণভাবে যারা রাজপথে অবস্থান নিচ্ছেন বা অবস্থানের কাছাকাছি তারা দাঁড়িয়েছেন। গতকালকে আমরা জেনেছি 500 উপরে মানুষের, প্রায় 600 মানুষের বিরুদ্ধে
পুলিশ 11টা মামলা দায়ের করেছে। আমি ঢাকা মেট্রোপলিটন কর্মকর্তাদেরকে জিজ্ঞেস করতে চাই, পুলিশকে জিজ্ঞেস করতে চাই, আপনাদের সামনে যারা সশস্ত্র মহড়া দিয়েছে, আওয়ামী লীগের সন্ত্রাসীরা, আওয়ামী লীগের গুন্ডারা যারা সশস্ত্র মহড়া দিয়েছে, যারা হামলা করেছে, আক্রমণ করেছে, যারা মানুষকে রক্তাক্ত করেছে, ওদের কজনকে আপনারা গ্রেফতার করেছেন? ওদের বিরুদ্ধে কোনো মামলা দিয়েছেন? ওদের বিরুদ্ধে কোনো মামলা দেন নাই? তাহলে শান্তিপূর্ণভাবে যারা অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে আপনারা মামলা দিচ্ছেন, আর নাকের ডগায় আপনাদের সামনে ঘন্টার পর ঘন্টা অস্ত্র উঁচিয়ে যারা মহড়া দিচ্ছে, হামলা করছে, একজনকে আপনারা গ্রেফতার করেন নাই, এদের বিরুদ্ধে কোনো মামলা নাই। এই হচ্ছে সরকারের আইনের শাসনের নমুনা। আমরা পরিষ্কার করে বলেছি, রফিকুল ইসলাম বাবলুকে রাত 11টায় পুলিশ তাকে থানা থেকে তাকে ছেড়ে দিয়েছেন, আব্দুর রাজ্জাক সজীব তিনি মুক্তি পেয়েছেন। কিন্তু আমাদের ডক্টর আবু ইউসুফ সেলিম, তাকে পুলিশ গতকাল চালান দিয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ কি? তার বিরুদ্ধে অভিযোগ মানে জনশৃঙ্খলা নাকি লঙ্ঘন করেছে, আর বস্তার মধ্যে টিনের কৌটার ককটেল, টিনের কৌটার ককটেল নাকি বস্তায় বস্তায় নাকি টিনের কৌটার ককটেল পাওয়া গেছে, মানে এটা কি আপনারা কেউ বিশ্বাস করেন? সাধারণ কোন মানুষ এটা বিশ্বাস করে? কেউ এটা বিশ্বাস করে না। সরকার একটা সাজানো মামলা তারা তৈরি করছেন, তারপরে নাটক আপনারা দেখেছেন, ভাইশ্বর বাবুকে যেভাবে পিটানো হলো এবং এরপরে তাকে যেভাবে ঢাকার গোয়েন্দা প্রধান তিনি নিয়ে যে তারা একটা আপ্যায়ন করলেন, ভালো কথা, ভালো কথা, কিন্তু ভিডিও ধারণ করে যেভাবে আপনারা ছড়িয়ে দিলেন, এটা হচ্ছে রাজনীতির কলঙ্ক, এটা হচ্ছে চূড়ান্ত রুচিহীন একটা চূড়ান্ত একটা বিরোধী দলকে সেখানে একটা নেতিবাচক বার্তা দেবার জন্য। সরকারি দল যেহেতু কোনো রাজনীতি নাই, এটা তার দেউলিয়া রাজনীতির একটা অংশ। খেয়াল করেছেন আমারুল্লাহ আমানকে একইভাবে হাসপাতালে নিয়ে গেল, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে তার ব্যক্তিগত কর্মকর্তারা সাক্ষাৎ করে তাকে ফল ফুল তাকে উপহার দিচ্ছেন, এটা হচ্ছে গরু মেরে জুতো দান করার একটা নমুনা মাত্র। পরিষ্কার করে বলতে চাই, কোন খেলা খেলছেন? এই সমস্ত খেলায় এবার জনগণ বিভ্রান্ত হবে না, দেশবাসী এবার বিভ্রান্ত হবে না। আপনাদের বিরুদ্ধে মানুষ যেভাবে রাজপথে নেমেছে, আপনাদেরকে বিদায় দিয়ে তারপরে মানুষ ঘরে ফিরবে। বন্ধুগণ, সন্ত্রমঞ্চ সেই লড়াইটাকে এগিয়ে নেবে, সকল প্রগতিশীল গণতান্ত্রিক দেশপ্রেমী জনগণের সকল অংশ যেভাবে জীবন বাজিয়ে রেখে মুক্তিযুদ্ধের মতন আরেকটা মুক্তিযুদ্ধের মতন জাগরণে যেভাবে আপনারা রাজপথে নেমেছেন, এবার আমরা বিজয় অর্জন করব, দেশকে রক্ষা করব, জনগণকে রক্ষা করব, বাংলাদেশের ভবিষ্যৎকে রক্ষা করব। আমাদের সভাপতি আগামীকাল কর্মসূচি ঘোষণা করবেন, আগামী লড়াই আরো ঐক্যবদ্ধভাবে আরো সংগঠিতভাবে রাজপথে কাঁপিয়ে আমরা আমাদের দেশের গণতন্ত্রের ভবিষ্যৎকে তৈরি করব। আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এবং আমাদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।